আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি কামিজ কাটিং। তো আমি এখানে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু কামিজটা কাটিং করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে যারা নতুনরা আছেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি নতুন নতুন ডিজাইন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমার কামিজের অংশটা, কামিজের জন্য যে কাপড়টা সেটা, আর এটা হচ্ছে আমার সালোয়ার। ওকে, তো এটাকে আমি নতুনভাবে একটা সালোয়ার তৈরি করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই সালোয়ার কাটিংটা স্কার্টের মতো হবে, স্কার্ট সালোয়ার, কিন্তু পদ্ধতিটা আলাদা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে কি হবে, আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন কিন্তু আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখতে হবে। তো চলুন এখন আমরা এই কামিজটাকে কাটিং করে নেব। তো প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের হাতা পার্ট, পিছনের এবং সামনের পার্টগুলোকে আমি কাটিং করে আলাদা করে নেব। তো দেখুন, আমি কিন্তু কাপড়টাকে, ওই তো হাতার কাপড় এবং এই যে নিচের যে কামিজের অংশটা আছে সেটা কিন্তু আমি সুন্দর করে রেখেছি। দেখুন এখানে দুই পরল করে কাপড় আছে, এই যে এখানে দুই পরল এবং নিচে দুই পরল, টোটাল আমার চার পরল কাপড় আছে। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের গলার মেজারমেন্টটা এবং বডির মেজারমেন্টটা সুন্দর করে ড্রয়িং করে নেব। Thank you.
তো দেখুন আমি কিন্তু এটাকে ড্রয়িং করে নিলাম। আমি কিন্তু এটাকে অনেক সহজভাবে ড্রয়িংটা করে নিলাম। আসলে আমি অরিজিনাল মেজারমেন্ট দেওয়ার পরে ওই স্কেল পরিমাণ আঁক কিন্তু পুরো সরাসরি টেনে দিয়েছি। ওকে, আমার যে সাইডের সেলাইটা হবে ওটা, ওখানে যদি আপনারা এক স্কেল পরিমাণ কাপড় রেখে দেন তাহলেই কিন্তু ওই মোড়ানোর জন্য একদম পারফেক্ট হবে। তো আপনারা অবশ্যই এক স্কেল পরিমাণ মানে দাগ টেনে দেবেন। এবার আমি এটাকে কাটিং করে নেব। তো হয়ে গেল কিন্তু আমার কামিজ কাটিং। এই যে আমার কামিজ কাটিং করার পরে এই টুকরো কিছু কাপড়টা আমি বেঁচে গেল, আমি এখন এটা দিয়ে কিন্তু আমার একটা সালোয়ার ডিজাইন করব। স্কার্ট প্লাজো নতুনভাবে নতুন ডিজাইনের কিন্তু একটা সালোয়ার কাটিং করে দেখাবো। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাও দেখে নেবেন। আপনারা যদি আমার এই ভিডিওর নোটিফিকেশন পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাতে করে কি হবে, আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন নোটিফিকেশনের মাধ্যমেই কিন্তু আপনারা এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।